শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে, স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। সর্বোপরি এদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কোরআনে। আয়াতের অর্থ হলো, যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রীর ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেল, আর যখন স্ত্রী নিচে থাকবে এবং স্বামী তার উপরে উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এই পন্থাই সর্বাধিক আরামদায়ক। এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক। স্বামী স্ত্রী সহবাসী উভয়ের বীর্য বাহির হওয়ার পর কিছু সময় নড়াচড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে, তাতে বীর্য জরায়ুতে ঠিক মতো প্রবেশ করতে সুবিধা হয়। তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে, আর বীর্য বাহিরে পড়ে গেলে গর্ভসঞ্চার হয় না। সহবাসের পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুইজনের যৌনাঙ্গ ধুয়ে ফেলতে হয়। ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়। তারপর স্বামী স্ত্রী দুইজনে কিছু মধু সেবন করে নেবেন। তারপর দুইজনে ফরজ গোসল করে ফরজের নামাজ আদায় করে নেবেন। সকল নিয়ামতের মধ্যে সবচাইতে তীব্র আনন্দের নিয়ামত স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রীর সহবাসের মধ্যে মানুষ পৃথিবীতে জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ সহবাসের আহ্বায়ক করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তাড়িত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় ও নানাবিধ উপায়ে আদর সেবা করতে থাকে, তখন স্ত্রীর দেহ মনে সহবাসের কামনা জেগে ওঠে। স্বামীর পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে ও সহবাসকালীন যোনি গহ্বরে প্রবেশের উপযুক্ত অর্জনের জন্য শক্ত হয়। এ সময় তা নরম অবস্থায় চাইতে কারো ক্ষেত্রে ছোট হয়, কারো ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। তবে অধিকাংশ সার্থক ও আনন্দদায়ক করে তুলতে স্বামী স্ত্রী উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্ত্রী যদি অকার্যকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে সাথে নিজের মতো করে অগ্রসর না হয়, তাহলে সেই সহবাসে স্ত্রীও আনন্দ পায় না, স্বামীও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে, এমনকি পরনারীর প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবেই জন্মায়। তাই সহবাসকালীন স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীর কর্তব্য। সহবাসান্তে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, এমনকি কথাবার্তা বলা থেকে বিরত থাকতে পারে। এই সময় স্বামীকে মিষ্টি দুগ্ধ জাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। সহবাসের পূর্বেই এই খাবারের ব্যবস্থা রাখবে, স্বামীর গায়ে হাত বুলিয়ে দেবে, স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করবে। প্রথম কয়েকদিনে জেনে নিবে কোন স্থানে চুম্বন ও স্পর্শ স্বামীর পছন্দনীয়, ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিবে, কিন্তু অবশিষ্ট শরীরেও সোহাগ করবে। স্বামী উগ্রভাবে আদর করলেও স্ত্রীর উচিত হবে স্পর্শে কোমলতার বজায় রাখা। তবে চুম্বনে স্বামীর সাথে সমভাবে অংশগ্রহণ করবে, এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে। স্বামীকে আদরের সময় মৃদুভাবে অন্তঃথলিতে স্পর্শ করলে রাখলে স্বামী স্ত্রীর ভক্ত হয়ে যায়। তবে সাবধান থাকবে, কেননা অন্তঃথলি অত্যন্ত স্পর্শকাতর, অতি মৃদু আঘাতেও মারাত্মক যন্ত্রণা হতে পারে। স্বামীর আনন্দ স্ত্রীর যৌনিক গহ্বরে প্রবেশের মাধ্যমে, কিন্তু স্বামী অনেক সময় জানে না যে স্ত্রীর আনন্দ সহবাসের পূর্বে আদর্শ হবে। তাই এই বিষয়ে অন্তর্দৃষ্টি থাকলে স্বামীকে খুলে বলতে হবে এবং নিজের চাহিদা স্বামীর গোচরে আনতে হবে। 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। এক নারী কিংবা এক পুরুষের সাথে